যাদের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই বেনজির আহমেদ আর মতিউর রহমানকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। দুদকের আইনজীবী বলছেন, দুদক চাইলে অনুসন্ধান চলাকালেই তাদের গ্রেফতার করতে পারে, সর্বোচ্চ আদালতের রায়ও আছে ব্যাপারে। অ্যাটর্নি জেনারেলও বলেছেন, দুর্নীতির মামলাগুলো গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ আছে, তারপরও কেন গ্রেফতার করা হচ্ছে না তাদের। সাইদুল ইসলামের রিপোর্ট। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়ার পর আলোচনার ঝড় উঠে দেশ জুড়ে। সেই ঝড় থামার আগেই 15 লাখ টাকার এক ছাগলকাণ্ডে বেরিয়ে আসে এনবিআর কর্মকর্তা মতিউর আর তার পরিবারের বিপুল সম্পদের তথ্য। এরই মধ্যে এই দুজন ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জমা দিতে চিঠি দিয়েছে দুদক। এছাড়া প্রতিদিনই গণমাধ্যমে বেরিয়ে আসছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিপুল সম্পদ অর্জনের তথ্য। এত সব সম্পদের তথ্য পাওয়ার পরও তাদের কেন আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না? উল্টো গণমাধ্যমের খবর প্রকাশের পর কেউ কেউ গোপনে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এমন অভিযোগও উঠছে। তাহলে কি আইনে কোনো বাধা আছে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, দুর্নীতির মামলাগুলো শুধু দুদক নয়, সরকারও গুরুত্ব দিয়ে দেখছে, অনুসন্ধান চলাকালে তাদের গ্রেপ্তার করা যাবে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি মামলায় ইতিমধ্যে রায় দিয়েছেন যে তারা যদি মনে করে তো তারা কারো আটকে দিতে পারবে, আটকিয়ে 3 দিনের ভিতরে ইয়েতে যেতে হবে, সেশন জাজেরকে যেতে হবে। আমার একটা স্ট্যান্ডিং অর্ডার আছে যে দুর্নীতির সবগুলো মামলাতেই আমি পদক্ষেপ নিই। এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। দুদকের আইনজীবী বলছেন, অনুসন্ধান চলাকালে গ্রেপ্তার করা না করার বিষয়টি দুদকের এখতিয়ার, তবে এক্ষেত্রে দুদক সতর্কতার সাথে চলতে চায় বলে জানান তিনি। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায়, আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে। অনুসন্ধান বা গ্রেপ্তারের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কোনো পিক অ্যান্ড চুজ করছে না বলেও দাবি করেন দুদকের আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।